ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে মর্মাহত ইইউ, অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার তাগিদ। রাজধানী ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ইউরোপের 2700 রাষ্ট্রের জোট ইইউ। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সরকারসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের তাগিদ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হতাহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তরফে সহানুভূতি প্রকাশ এবং নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান আরও স্পষ্ট করা হয়। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয়ে প্রচারিত ওই বার্তায় বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন এবং এর সদস্য দেশগুলো রাজধানীর রাজপথে সহিংস ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া। এদিকে ঢাকায় শনিবার সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি সবাইকে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সব সহিংস ঘটনার পর্যালোচনা করা হবে। মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে ডোনাল্ড লুর এই নিন্দার তথ্য জানানো হয়। ডোনাল্ড লু জানান, গতকাল 28 অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, দুজন রাজনৈতিক কর্মী হত্যা, একজন সাংবাদিক হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই, তারা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানান। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য তারা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবে। প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্যাপক সংঘাত ও সহিংসতা হয়েছে। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা নয়াপল্টন, পুরনা পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, রাজারবাগ, শান্তিনগর, কাকরাই সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দুপুর 12:30 পর থেকে শুরু হয়ে থেমে থেমে তা চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। মুহুর্মুহু টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে এসব এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় পুলিশের টিয়ার সেল ও কাদানি গ্যাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ও 25 সাংবাদিক সহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। গতকালের সংঘর্ষে এখন পর্যন্ত নেতা, সাংবাদিক সহ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।